जय निताई जय गौ जय राधा माधव समवेत गौरभक्त मंडली अमर भक्तिपति मा ओ बाबा जरा हरिवास अंश ग्रहण कर सर्वप्रथम अपने श्री चरण तले रही शत शत कोटी दंडवाद प्रणाम जरा जगह हरिवास मन कर उपस्थित हो साधकर उपष्णव मंडली सवार चरण रही अधम कीर्तनिया सीमंत सिंह और तार क्षुद्र सम्प्रदायर तरफ थे शत शत कोटी दंडपद प्रणाम अपन मन भलो हक शरीर भलो हक सुस्थ शरीर सुंदर भावे अपन जीवन जान केटे जाए आज जे तारामा पुजो उपलक्षे हरिनाम संकीर्तन आयोजन शुरू हुए छे जेई मा बाड़ीते एसे छे देखबेन अपनार गृहे जदि छाद ढाला हय तो छादे उठार जन्य सीढ़ी करते हय तो तबे तो अपनी छादे उठते पारबेन नितायर चरण आश्रय करले तबे आमरा गौरके पाबो तद्रूप जे तारामा बाड़ीते एसेछे सेई तारामायेर कथा बोलते गेले तार भक्तेर कथा बाबा आगे बोलते हय तारामायेर भक्त के छिलो मा के छिलो गो साधक बामा खेपा कारण सन्तान आस्ते आस्ते आपनार गृहे जदि छोट सन्तान थाके सेई सन्तान किन्तु मायर पेछन छाड़े ना छाड़े कि किन्तु बामा खेपा एमन एकजन साधक छिलो एमन एकजन भक्त छिलो जे मा तारामा बामा खेपार पेछन कोनो दिन छाड़त ना सन्तान जेमन मायर पेछन छाड़े ना तद्रूप मा तारा देवी बामा खेपार पेछन कोनो दिन छाड़त ना बीरभूम जिले तारापीठे मा तारामायर मंदिर आछे पाशे आछे साधक बामा खेपार समाधि रयेछे बामा खेपार तारामायर कथा बोलते गेले बामा खेपार अनेक लीलाई आछे अनेक एमन एकजन साधक छिलो आपनारा केउ जदि तारामायर मंदिरे गिये थाकेन जे जायगाय बामा खेपार साधन भोजन करेछिलो सिद्धि लाभ करेछिलो सेई पंचमुंडीर आसने बसे पंचमुंडीर आसने बसे तारामायर साधन भोजन करत तो पंचमुंडीर आसनटा सर्वप्रथम वैशिष्ट्यमणि ओई पंचमुंडुबीर आसन तैरी करे तारामायर कृपा लाभ करेछिलेन सिद्धि लाभ करेछिलेन अनेक साधक छिलो ओखाने ओई पंचमुंडुबीर आसने बसे बहु साधन भोजन करेछे अनेकेई अनेक भक्तई किन्तु तार मध्ये श्रेष्ठ होयेछिलो बामा खेपा তাই তো সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত ছিল বামা খেপা অলৌকিক লীলা আছে বামা খেপা বামা খেপার এক ভক্ত ছিল সাইতিয়া স্টেশন আছে একটা বামা খেপা তারাপীঠ থেকে বীরভূম থেকে কিছুটা দূরে ওখানে সতীর একান্ন পীঠ যে খণ্ডন হয়েছিল এক খণ্ড ওখানে পড়েছিল দেবীর গলার হার পড়েছিল ওখানে সেই থেকে ওই জায়গায় একটা মন্দির রয়েছে
যে মন্দিরটার নাম হলো নন্দিনী দেবীর মন্দির, মা নন্দিনী। ওরই কিছুটা দূরে বামাখাপার এক ভক্ত ছিল, যার নাম ছিল অনন্ত বন্দ্যোপাধ্যায়। তো ওই জায়গায় একদিন ঠাকুর বামাখাপা গিয়েছিল মা নন্দিনী দেবীকে দর্শন করতে। তো ওখানে গেলেই ভক্তের সঙ্গে দেখা করে আসে। আপনারা যদি কেউ কোথায় গিয়ে থাকেন, সামনে যদি কোনো আত্মীয়র বাড়ি পড়ে, তো তো মনটা বলে যে ওই বাড়ি থেকে একটু দেখা করে আসি আসি মনে হয়। তো তদ্রূপ ঠাকুর বামদেব যখন ওই সাঁইথিয়া স্টেশনে যেতেন, মা নন্দিনীকে দর্শন করে আসতে, ওরই কিছুটা দূরে ছিল অনন্ত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে ছিল বামাখ্যাপার পরম ভক্ত। তো একদিন মা নন্দিনী দেবীকে দর্শন করে সাধক বামদেব ঠাকুর ভক্তের গৃহে রয়ে গিয়েছে। তো অলৌকিক লীলাটা দেখুন ঠাকুরের। তো ঠাকুর যখন উপস্থিত হয়েছে ভক্তের বাড়িতে, খুব যত্ন সহকারে ঠাকুরের ভক্ত সেবা দিয়েছে, গল্প করছে, মা নন্দিনীকে নিয়ে কথা বলছে, মা তারা মাকে নিয়ে কথা বলছে, হঠাৎ বলে উঠল অনন্ত বন্দ্যোপাধ্যায় বলে উঠল যে ঠাকুর, আপনি যদি এই মুহূর্তে সাঁইথিয়া স্টেশনে না যদি যান, তো লাশ গাড়ি একটাই আছে, এই সময়ের মধ্যে আপনি যদি না যেতে পারেন, কিন্তু আপনি আর বাড়ি যেতে পারবেন না। তো বামদেব ঠাকুর ওই কথাটাকে না শোনার ভান করে গল্পই মেতে আছে, মানে ঠাকুরের অলৌকিক লীলাটা গল্পেই মেতে আছে। গল্প করতে 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 ঠিক ট্রেন যাওয়ার নির্দিষ্ট সময় ব্যর্থ হয়ে দেড় ঘন্টা পেরিয়ে গেছে, দেড় ঘন্টা পেরিয়ে গেছে, ঠাকুর গল্পই করে যাচ্ছে। তো দেড় ঘন্টা পরে এখানে সাঁইথিয়া স্টেশনে মেল এসে দাঁড়ালো, মেলের টাইমে মেল এসে দাঁড়িয়েছে, মেল দাঁড়িয়েছে, পাবলিক উঠেছে নেমেছে, কিন্তু যখন ইঞ্জিনের স্টার্ট দিতে গেল ট্রেন কিন্তু বাবা আর চলল না, ট্রেন কিন্তু বাবা আর চলল না, সবাই অস্থির হয়ে উঠেছে, সমস্ত প্যাসেঞ্জাররা সাঁইথিয়া স্টেশনে নেমে পড়েছে, ইঞ্জিন আর নতুন ইঞ্জিন আনা হলো, লাইনে বালি ছড়িয়ে দেওয়া হলো, তবু কিন্তু বাবা গাড়ি চলল না। হঠাৎ এমতো সময় দেখতে পেল যে ঠাকুর বামদেব আসতে শুরু করেছে। সবাই ঠাকুরকে দেখে বলে উঠল, ওই তো ঠাকুর আসছে, আমাদের আর কোনো চিন্তা নেই, এবার মনে হয় গাড়ি চলবে। ইঞ্জিনের সমস্ত পরীক্ষা হয়ে গেল, তবু বাবা কিন্তু গাড়ি চলল না। যখনই বামদেব ঠাকুর হাজির হলেন, সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা বলে উঠল, ওই তো ঠাকুর আসছে। সঙ্গে সঙ্গে ঠাকুর বামদেব ঠাকুর এসে বললেন, কি ব্যাপার, তোমরা সবাই বাইরে আছে না, ঠাকুর এই এই ব্যাপার হয়েছে। সঙ্গে সঙ্গে বামদেব ঠাকুর বলল যে সবাই তোমরা গাড়িতে উঠে পড়ো। ড্রাইভারকে বললেন, আপনি গাড়ি ইঞ্জিন স্টার্ট দিন, যিনি হুইসেল দেন তাকে বলে উঠলেন যে আপনি হুইসেল দিন, এবার গাড়ি চালু করুন, সবাই উঠে যান। যখনই সবাই উঠে পড়ল, বামদেব ঠাকুর একবার বলে উঠল, জয় মা তারা, সময় হয়েছে মা, চল এবার গিয়ে ফিরে যা। সঙ্গে সঙ্গে ট্রেন চলতে শুরু হয়েছিল,
তাহলে বুঝতে পেরেছেন বামদেব ঠাকুরের কত ক্ষমতা ছিল, কতটা সাধন ভোজন করেছিল, কতটা সিদ্ধি লাভ করেছিল। তদ্রূপ তারামায়ের কথা বলতে গেলে ঠাকুরের কথা আগেই বলতে হয়। এমনই সাধক বামাক্ষাপা সাধন ভোজন করেছিলেন, বহু অলৌকিক লীলা আছে, অনেক কাহিনী আছে বামদেব ঠাকুরের। তো যাই হোক, তো সেই সাধক বামাক্ষাপার চরণে শতকোটি প্রণাম জানিয়ে, আমার জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, আমার শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু হলো কিঞ্চিত সময় গৌর গোবিন্দের লীলা আস্বাদন। তবে আজ এখানে যতজন উপস্থিত আছে সবাই বাবা ভক্ত, ভক্ত হয়ে আজ আমরা ভক্তের কথায় আস্বাদন করব যে কে এমন ভক্ত যে ভক্তকে ভগবান হাতে ধরে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, সে ভক্তকে হাতে ধরে ভগবান নিজে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন। জগতে এমন অনেক রকম প্রেম আছে মা, কেউ ফেসবুকে প্রেম করছে, কেউ হোয়াটসঅ্যাপে প্রেম করছে, কেউ স্কুলে গিয়ে প্রেম করছে, অনেক রকমের প্রেম আছে, আছে তো। কিন্তু ভগবানের সঙ্গে কেমন ভাবে প্রেম করলে যে ভগবানকে পাওয়া যায় তা আজকে এই লীলাটার মধ্যে জানতে পারবো। তো আজ এই লীলাটার মধ্যে অনেক কিছু জানতে পারবো, যে লীলা আজকে হবে ভক্তের নাম অনুসারে লীলা হবে আজকে সেই বিল্ল ঠাকুরের কথা। তো যাই হোক, বিল্ল ঠাকুরের জীবন কাহিনী আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে একবার সবাই মিলে যাব সীধাম নবদ্বীপে। কারণ আমরা সত্য যুগে বাস করছি। তো কোন যুগ এটা? কলিযুগ। এই কলিযুগে মা তিন ভাগ পাপ এক ভাগ পুণ্য। আচ্ছা সত্যি কি কলিযুগটা খারাপ বলুন তো আপনারা? কলিযুগটা কি বাবা সত্যি খারাপ? কলিযুগটা খারাপ নয় মা, খারাপ হচ্ছে আমরা, আমাদের মতো যারা কলিযুগে জন্মগ্রহণ করেছি। কারণ চিন্তা করুন, তিন যুগে ভগবানকে পেতে গেলে ভগবানের কাছে যেতে হয়েছিল, যেতে হয়নি বাবা? তিন যুগে ভগবানের কাছে যেতে হয়েছিল, কিন্তু কলি যুগে ভগবানের কাছে যেতে হবে না। ভগবান তোমাদের চরণ ধরে বলছে, ওরে কলি ঋষি একবার তোরা দু বাহু তুলে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে ভগবান কলিযুগে আপনাদের আপনাদের দুয়ারে এসেছে, কলিযুগে ভগবান আপনাদের দুয়ারে এসেছে, ভগবানের কাছে যেতে হবে না। শাস্তে প্রত্যেকটা শাস্তে বলে যাচ্ছে যে এই কলিযুগে হরের নাম ও হরের নাম ও হরের নামইব কেবলম, কলাও নাস্তিব 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 গতির অন্যথা। কলিযুগে যাই করো বাবা, হরি নাম ছাড়া গতি নেই। সত্যযুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, তেতাযুগে যজ্ঞ করতে হতো, তারপরে পূজা অর্চনা করতে হতো। কিন্তু কলিকালে বাবা হরের নামইব কেবলম, হরি নাম ছাড়া কলিযুগে উদ্ধার নেই। তবে সেই গৌর হরি দাপরের কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলে, তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিল, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওই না পুরা কালে, পদকর্তা কি বললেন, ওই না পুরা কালে প্রতিজ্ঞা ছিল না
বিবাহকালে কি প্রতিজ্ঞা করেছিলেন জানা আছে? কার সঙ্গে প্রতিজ্ঞা ছিল? কার সঙ্গে ছিল গো বাবা? শ্রীকৃষ্ণের ১০৮ শতনাম শুনেছেন কেউ? কৃষ্ণ নামটা কে রেখেছিল? তাই পদকর্তা কি বলছে? পুরাকালে প্রতিজ্ঞা ছিল, ওই না গর্ব মনির সনে পুতকালে প্রতিজ্ঞা ছিল, তাহলে কার সঙ্গে মা প্রতিজ্ঞা ছিল? কার সঙ্গে গো? গর্ভমণির সঙ্গে। তাহলে কি প্রতিজ্ঞাটা ছিল? ওই না কলির জি উদ্ধারিবে নামে সংকীর্তনে, কলির জি উদ্ধারিল নামে সংকীর্তনে, ওই না কলির জি উদ্ধারিতে নাম সংকীর্তনে, কলির জি উদ্ধারিল নাম সংকীর্তনে। তাহলে নাম সংকীর্তন উদ্ধার হবে? তাহলে উদ্ধার হতে গেলে একটু হাতে তালি দিতে হবে, আর একটু উলুধ্বনিটা করতে হবে। তো আপনাদের হাত আছে তো? দেখি দুবাহু তুলে দেখান তো একবার, দেখি ওদিকে মায়ের আসতে। আচ্ছা আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো? কিন্তু আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে দুবাহুটা ওপর দিকে তুলতে হবে, কারণ ভগবানকে কলিযুগে পাওয়ার একটাই রাস্তা, হয় ওপর আর নয় তো নিচে, হয় আমার চরণ ধরো নয় দুবাহু ওপর দিকে তলো, কি তাই তো? তাই কথা বলছেন তো? তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল, ওই না কলির জীব উদ্ধারিতে মধুর হরি নামে, কলির জীব উদ্ধারিতে ওই না কলির জীব উদ্ধারিতে নামে সংকীর্তনে, কলির জীব উদ্ধারিতে নামে সংকীর্তনে। দেখো তাই তো কৃষ্ণ গৌর হলো, তাই তো কৃষ্ণ গৌর হলো। তাহলে বোঝা গেল কেন কৃষ্ণ গৌর হয়েছিল কলির জীবকে উদ্ধার করার জন্য? দেখো তাই তো কৃষ্ণ গৌর হলো, তাই তো কৃষ্ণ গৌর হলো, ওই না কলির জীব উদ্ধারিতে, তাই তো কৃষ্ণ গৌর হলো, ওই না কলির জীব উদ্ধারিতে, তাই তো কৃষ্ণ গৌর হলো, হরি হরি বলে তাই তো কৃষ্ণ গৌর হলো, তাই রাধে শ্রী রাধে বলে তাই তো কৃষ্ণ গৌর হলো, শঙ্খ ধ্বনি করে সবে তাই তো কৃষ্ণ গৌর হলো। মায়েরা শঙ্খ নিয়ে এসেছেন তো? তাহলে মায়েরা শঙ্খ বাজাবে আর বাবারা কি করবেন? বাবারা কি করবে? জেরা দিশম বাবারা উলুধ্বনি দিন, মায়েরা শঙ্খধ্বনি, ঠিক আছে? তাই প্রেমানন্দে দে বাহু তুলে নিতাই গৌর, প্রেমানন্দে দে বাহু তুলে তাই তো কৃষ্ণ গৌর হলো, রাধে দয়া করো বলে তাই তো কৃষ্ণ গৌর হলো, রাধে দয়া করো বলে তাই তো কৃষ্ণ গৌর হলো,
कृष्ण 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 बोले ध्वनि करे सकले कृष्ण गौर हरि ध्वनि करे सकले कृष्ण गौर के हरि 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 बोले हृदय कृष्ण गौर हरि অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস কার কার নাম বললো মা ভগবান জন্ম নিয়ে কোথায় গিয়েছিলেন শিবাসঙ্গন কেন আর কি জায়গা ছিল না আর কি জায়গা ছিল না শিবাসের ঘরটা উঠোনটা ছাড়া হ্যাঁ নবদ্বীপে শিবাসঙ্গনটাই ছিল শিবাসটা কে বলুন তো কে ছিল শিবাস শিবাস আর অন্য কেউ নয় শিবাস ছিলেন তিন যুগে যিনি নারদ ছিলেন কলিকালে শিবাস পণ্ডিত ভগবান বলেছিল যে নারদ তুমি আমাকে তিন যুগ হরিনাম শোনাচ্ছ কিন্তু আগত কলিকালে তুমিও যাবে আমিও যাব এক যুগ আমি তোমাকে হরিনাম শোনাব তাই মাগো কে কে হাত তুলুন তো নবদ্বীপে কে কে গিয়েছেন জাননি তো দেখে আসবেন সেই যে শিবাস অঙ্গনে আজও পর্যন্ত কিন্তু মাগো হরিনাম সংকীর্তন চলছে এক যুগ তিন যুগ ভগবানকে শুনিয়েছে নারদ আর নারদকে এক যুগ শোনাবে কি তাই পদকর্তা কি বলছে হরি শিবাস অঙ্গনে হরিনাম হচ্ছে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদা ধরণি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদা ভগবত তারি মাঝে নাচে আমার তারি মাঝে নাচে আমার তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর গো গৌরাঙ্গ সুন্দর ওই না তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর গো গৌরাঙ্গ সুন্দর ভজ ভজ তোমরা নিতাই ভজ 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 তোমরা নিতাই ভজ 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 তোমরা নিতাই ভজ আরে ভজ ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজলে গৌরি পাবে ভজ ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজলে গৌরি পাবে ভজ ভজ তোমরা নিতাই ভজ গৌরি পেলে বোঝে যাবে ভজ ভজ তোমরা নিতাই ভজ রাধা রানীর কৃপা হবে ভজ ভজ তোমরা নিতাই ভজ রাধা কৃষ্ণের কৃপা হবে ভজ ভজ তোমরা নিতাই ভজ কে হরি 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 নিতাই গোর ভজ ভজ নিতাই ভজ হরি নিতাই ভজ হরি 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 বল ভজ ভজ তোমরা নিতাই ভজ 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 তোমরা নিতাই ভজ গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি দেখো তোমার কি জয়টা দিতে কি কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে গেল
खूब की ठंडा पड़े जयटा अपनी जे जयटा देवें अपन निजे ही क्या है माँ हमार क्या है ना से कलिजुगर मानुष के चिंता कर हरिवास अवस्था देख ए जगह जी हांगामा हतो शास्त्रे बोलचे मा सबचेयर पिछिए आछे आमादेर भारतवर्ष आज विदेश थेके इंग्लैंडेर मानुष अमेरिकार मानुषरा एसे ओई नदिया नवद्वीपेर माटीते मायापुरे देखबेन सबाई मिले तिलक सेवा करे हाते नामेर माला निये हरिनाम करछे भगवान चरण तले गड़िये पड़छे আর আমাদের লজ্জার বিষয় আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষরা যাবে কোথায় দেখছে ঠেক দিয়ে বসবো বুঝতে পেরেছেন এই তো আমাদের ধর্ম লজ্জা লাগে আমাদের বলতে যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ জায়গায় জায়গায় গান করতে যাই তো জেলায় জেলায় লজ্জা লাগে অনেক প্রশ্ন আসে দুদিন পর আমরা বলতে পারবো না যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ বলে कारण विचार कर देख कारण दोषगुलो निजे दे विशेषकर माय दिए अपराध मार्जना करबेन मा से बोले जाब दोषटा केन आमरा छेले के ठीक ठीक जायगाय निये जेते पारी ना छेले जखन छोट अल्प अल्प कथा बोलते शेखे आमरा बोली ना जे बोल खोका एटा तोर दादू एटा तोर काका एटा तोर मामा एटा तोर जेठा কিন্তু কেউ বলি যে ওরে খোকা এই যে এইটা যেমন তোর মামা কাকা বাবা দেখতে পাচ্ছিস তেমনি যিনি মন্দিরে আছে তিনি ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ এও যেমন তোর আপনজন ও তেমন জন আপনজন তাই কেউ কি বলি আমরা যে বল বাবা ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণে সর্বকারণে কারণে বলুন তো কেউ বুকে হাত দিয়ে বলুন যে আমার ছেলেটাকে আমি এই শিক্ষাটা দিই কেউ দেন এই শিক্ষাটা বাবা মামা বল বাবা বল ড্যাডি বল দুদিন পরে বাবা ডাকটা উঠে যাবে এমন ড্যাডি 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 বলবে না বাবা ডাক্তার কানে যাবে না সেই সমাজ আমরা বাস করছি সেই সমাজে দাঁড়িয়ে আছি লজ্জা লাগে মা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কি নিতাই চাঁদ কি খারাপ লাগছে কি মন্দিরে কেউ গিয়েছিলেন কি আজ মন্দিরে গিয়েছিলেন নাই মন্দিরে আর যাব না কেন না ওকে যখন এতদিন ধরে ডাকলাম ও যখন দিল না কি দিল না বুঝতে পারছো না কেউ তো আমার মা বলে না আমি কাঁদি নয়ন জলে কেউ তো মা বলে না আমি কাঁদি নয়ন জলে কেউ তো আমার মা বলে না কাঁদি নয়ন জলে কেউ তো মা বলে না আমি কাঁদি নয়ন জলে আমি কাঁদি নয়ন জলে আমি কাঁদি নয়ন
चले क्यों तो आमाय बाबले ना पादी नयन जाले ओ क्यों तो आमाय बाबले ना पादी नयन जाले ओ ये जोन ने तुम्हें कांड चो बुझते पे एक ऐले चाहिए तई तो कि ऐले चाहिए तो एक अच्छा ऐले पेले कि सब समस्या समाधान हो जाए बोलूं तो माँ हमरा भगवान का की चाहिए ठाकुर एक सन्तान दो क्यों ना जो बयस हो जाए लेखापड़ा कर मानुष कर चाकरी बागरी करबे घरे एकटा टुकटुके बऊ आनबे दुबेला दुमुटो खेते देबे आर जखन मरे जाबो ओई शशाने निये गिये मुखाग्निटा करबे ताहले आमरा मा एकटा सन्तानेर जन्य भगवानेर काछे कांदि किन्तु चले जाओ मा दक्षिणेश्वरे ठाकुर रामकृष्ण देवेर स्त्री शारदा देवी बोलेछिलो स्वामी गो आमाके एकटा सन्तान दाओ ठाकुर रामकृष्ण बोलेछिलो शारदा तुमि एकटा सन्तान चाइछो आमार काछे मा जदि तोमाके कृपा करे तोमाके सारा भारतवर्षेर मानुष मा बोले डाकबे सेदिनके तुमि मास डाकटा सारा दिते दिते तुमि क्लान्त होये पड़बे ताई बोलुन तो शारदाके कि शुधु शारदा बला हय शारदा बलार आगे मा बोली ना गर्भेर सन्तान ना धरे सारा भारतवर्षेर मा हये आछे आर आमरा एकटा सन्तानेर जन्य कांदछि तबे तुमि जार जन्य कांदछो ओ कान्हैया जी कृष्ण जी बड़ कठिन वस्तु एर चेये आरेकटा देवता आछे अल्पते सन्तुष्ट नाम कि मा बोला ना কারণ ওইটার তো ভালো জানবেন কারণ দুদিন পরে ২৬ তারিখে শিবরাত্রি আসছে কারণ বরটা তো চাইতে হবে কি বরটা তো চেয়ে নিতে হবে কারণ ওকে একটু দিলেই ঠাকুর দাও তথাস্তু কিন্তু কোনোদিন কি ভেবেছেন যে ভোলানাথ কি চায় কোনোদিন ভেবেছেন যে আমরা ভোলানাথের কাছে চাইছি ভোলানাথ কি চায় সেটা মাগো আমরা কোনোদিন ভাবি না পঞ্চমুখে যিনি নামকে আশ্রয় করে আছেন যিনি শুধু বৈষ্ণব নয় যিনি হলেন পরম বৈষ্ণব কিন্তু ভোলানাথ কি চায় সুমন্ত মন্ত্রে লক্ষ্য করুন ৩৩ কোটি দেবদেবী যা সোনা দানা উঠলো সবকিছু নিয়ে চলে গেল যা কিছু ভালো ভালো জেনিস উঠলো সব কিছু নিয়ে চলে গেল আর যখনই এই সমুদ্র মন্থনে বিষটা উঠলো তখন ভোলানাথ তুমি না কি তো বলুন তো মা ভোলানাথ বিষ তো খেয়েছিল খেয়েছিল তো সবাই গান নাচছে খেয়েছিল না কন্ঠে ধরে রেখেছিল তাহলে খেলো কি করে কণ্ঠে ধরে রেখেছিল তাহলে আমরা চিন্তা করুন একটা মুড়ি যদি আমাদের কণ্ঠে আটকে যায় তো কত জ্বালা হয় যন্ত্রণা হয় কষ্ট হয় আর ভোলানাথের কথা চিন্তা করুন তীব্র বিষকে তিনি কণ্ঠে ধরে রেখেছিলেন বিষের জ্বালায় যখন ছটফট করছে ভগবানকে দু বাহু তুলে ডাকছেন ভগবান ছুটে এসেছে সেই জায়গায় আচ্ছা ভোলানাথ তুমি বিষটা না যদি খাবে যদি না যদি খেতে পারো তাহলে কণ্ঠে ধরলে কেন খেয়ে নাও না প্রভু আমি তো খাওয়ার জন্য তো কণ্ঠে ধরিনি তাহলে ফেলে দাও না ফেলতেও তো আমি পারবো না তুমি ফেলতেও পারবে না খেতেও পারবে না তাহলে করবেটা কি বলে প্রভু গো প্রভু গো তুমি যদি আমার এই জায়গায় না থাকতে আমি পঞ্চমুখে নামকে আশ্রয় করেছি যেই হরি নামে শোনার জন্য আমি শ্মশানে বসে থাকি
তো আপনাকে তো আমি হৃদয় মাঝে বসিয়ে রেখেছি তুমি যদি আমার হৃদয়ে না থাকতে আমি যদি ওই বিষটা খেয়ে নিই আগে তোমার মুখে যাবে তারপর আমার পেটে যাবে তাই বলো তো প্রভু যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় বলে তার মুখে কি বিষি দেওয়া যায় হৃদয় গর্ভে আনন্দ হরি বল বিষি দেওয়া যায় তার মুখে কি বিষি দেওয়া যায় বলে তার মুখে কি বিষি দেওয়া যায় তাই তো আমি খেতে পারি না বলে তার মুখে কি কেন কণ্ঠ ধরে রেখেছিল বলে প্রভু এই 33 কোটি যেমন দেবদেবী যেমন আপনাকে চিনতে পারেনি তেমনি এই জগতের মানুষও তোমাকে কেউ চিনতে পারে তুমি এই সারা ভারতবর্ষটাকে ভালো করার জন্য তুমি কি না সেজেছ মাছ সেজেছ শুকর সেজেছ কচ্ছপ সেজেছ আর সেই শুকরকেই মানুষ ধরে ধরে খেয়ে নিচ্ছে এই জগৎটাকে মঙ্গল করার জন্য তুমি কি না করেছো তদ্রূপ 33 কোটি দেবদেবী যেমন তোমাকে চিনতে পারেনি তেমনি মানুষও তোমাকে চিনতে পারে তাই বলো প্রভু এই কণ্ঠের যন্ত্রণা আমি কোথায় গেলে এই আমার কণ্ঠের যন্ত্রণা চলে যাবে বলে ভোলানাথ এমন একটা জায়গা আছে যেখানে গ্রামে চাঁদাপত্র তুলে মানুষ হরিনাম করে কৃষ্ণ নাম করে সেই জায়গায় তুমি যদি প্রাণ ভরে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে পারো তাহলে তোমার এই বিশেষ জ্বালা কেন জীবনের জ্বালা পর্যন্ত চলে যাবে নিতাই গর্বে মানন্দে হরি হরি জীবনে সর্বজ্বালা চলে যাবে খালি হরিনাম করতে হবে তাহলে সেই হরিনাম একটু করা যাবে করা যাবে কি করা যাবে তো তো ভগবান বলছে গৌরাঙ্গ মাপু বলছে একটু হাতে তালি দিতে হবে ওটা দেওয়া যাবে কি না বারবার বলবো না হাত যদি থাকলে দিবেন নাহলে দেওয়ার দরকার কারণ হাতে প্রাইজ আছে হাত তালি দিলে পুরস্কার আছে না যারা হাতে তালি দেবে তাদের পরে জন্মে আবার দুটো হাত দেওয়া হবে আর যারা তালি দেবে না বলে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই কেন হাত পেয়ে যখন কাজে লাগাতে পারিনি তাহলে হাত দিয়ে কি হবে কি তাহলে সবাই মিলে একটু হাতে তালি দেবেন এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে টু-টোয়েন্টি হয়ে আছে মা আপনারা বলছেন তো ঠান্ডায় কি গলা বসে গেছে এমন বলতে হবে মেছেদার স্টেশন অব্দি শোনা যাবে কি কলিকালে উচ্চেশ্বর হরিনাম করার কথা বলা হয়েছে
মনে মনে নয় আর আস্তে আস্তে নয়। তো সবাই মিলে বলুন হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। আচ্ছা ভগবান বলছে যে উপর দিকে তো বাহু তুলে একটু হাতে তালি দেওয়ার কথা, সেটা দেওয়া যাবে? তো সবাই হাত উঠুক দেখি কার কার হাত আছে দেখি। এদিকে মায়েদের সবারই আছে তো, তাহলে তালি দেওয়া যাবে তো। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, একটা সন্তান পাওয়া যাবে কি? পাওয়া যাবে তো? ভোলানাথ বলে পাওয়া যাবে, তুই যে ডাকলিস আমি তোর ডাকাই সন্তুষ্ট হয়ে তোকে একটা সন্তান দিচ্ছি, তবে কৃষ্ণ ভক্ত সন্তান জোর দিলাম, তবে সে বড় হলে তাকে দিয়ে আমি লীলা প্রকাশ করব। তাই তুই যে আমাকে ডাকলিস, প্রতিদিন একটা করে বিল্লপত্র দিলিস, তাই তোর ঘরে একটা কৃষ্ণপথ ভক্ত সন্তান আমি পাঠিয়ে দেব। তো কার গর্ভে সন্তানটা এলো? না কৃষ্ণপিন্না নদী, কৃষ্ণপেন্না নদী, কৃষ্ণপেন্না নদীর তীরেই ছিল একটা কৃষ্ণবৃন্দা গ্রাম। সেই কৃষ্ণবৃন্দা গ্রামের জমিদার ছিল শিবশঙ্কর রায়, আর এর স্ত্রীর নাম ছিল যোগমায়া। সেই যোগমায়ার গর্ভে চলে এলো ভোলানাথের কৃপায় একটি সন্তান, যার নাম দিয়েছিল, বিল্লপত্র দিয়েছিল মহাদেবের চরণে, আর ভগবান কৃপা করেছিল বলে তাই ছেলেটার নাম রেখেছিল বিল্ল মঙ্গল। তাহলে সন্তান পেয়েছে তো, বিল্ল মঙ্গল আস্তে আস্তে বড় হচ্ছে। 5 বছরের বিল্লমঙ্গল কি করে, আপনাদের এই ছেলেপুলেরা কি করে? গুলি খেলে, লাট্টু খেলে, আগে খেলতো, এখন পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, এসব খেলাগুলো উঠেছে। তো দেশটা কোথায় যাচ্ছে মা? এই 5 বছরের বিল্লমঙ্গল কি করে, বসে ধুলাই দিয়ে গড়া গড়ি। 5 বছরের বিল্লমঙ্গল কি করে দেখুন, বসে ধুলাই দিয়ে গড়া গড়ি, বিল্ল মাতাল হয়ে যায়, আর দুবাহু উপর দিকে তুলে কি বলে, হরি বলে নাচে সে যে জ্ঞান থাকে না তার, ধুলাই দিয়ে গড়া গড়ি, সে যে মাতাল হয়ে যা, হরি বলে নাচে জ্ঞান থাকে না, ভুলাই দিয়ে গড়া গড়ি, বিল্ল মাতাল হয়ে যা, হরি বলে নাচে সে যে জ্ঞান থাকে না তার, ভুলাই দিয়ে গড়া গড়ি।
तेरे बातल हो जा होरी बोली नाची जीवन तक नया হরি বলে হরি বল 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 কি হরি নামের মহিমা পাঁচ বছরের বিল্ল মঙ্গল আর যোগ মায়া বিল্ল মঙ্গলকে জড়িয়ে ধরে বলে এই বিল্ল বিল্ল হ্যাঁ বলো মা তোকে একটা কথা জিজ্ঞাসা করব বলে বলো মা এই সর্বদাই যে তুই ধুলাই গড়া গড়ি দিস এইটা কোন মত বলতে পারিস বলে মা গো এটা কোন মত জানো এটা হলো বৈষ্ণব মত বলে বৈষ্ণব মত কেন আস্তে ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে তফাৎ আছে বাবা তফাৎটা কি এখানে কোনো যদি ব্রাহ্মণ থাকেন অপরাধ নেবেন না কোনো বৈষ্ণব থাকলেও অপরাধ নেবেন না কোনো ব্রাহ্মণকে ছোট করছি না কোনো বৈষ্ণবকে উপরে তুলছি না খালি তফাৎটা বলে দিচ্ছি তো ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে তফাৎটা কি अपनी रास्ता दिए जदि एक जन वैष्णव जाए तुमी जदि ताके बोलो जय नीताई से तुम्हें घूरिए बोलबे जय जय नीताई रास्ता दिए जदि वैष्णव देखो তুমি যদি বৈষ্ণবকে প্রণাম করো সে তোমাকে ঘুরে প্রণাম করে মাথাটা নিচু করে তোমার চরণে ধুলি মাথায় নিতে চাই কিন্তু একটা ব্রাহ্মণকে আপনি প্রণাম করুন কোনোদিন কি দেখেছেন যে ব্রাহ্মণ আপনাকে ঘুরে প্রণাম করেছে করেছে কি কিন্তু বৈষ্ণবকে জয় নিতাই বললে সেও তোমাকে ঘুরে বলবে জয় জয় নিতাই আর যারা জয় নিতাই ভালোবাসে না ভগবানকে ভালোবাসে না তার দিকে যদি বলেন জয় নিতাই সে বলবে ভাই তোর নিতাই তোর কাছেই বলবে না অনেক মানুষ আছে এইরকম মা গো আমি তাই তো সেই ধুলাই গড়া গড়ি খাই তো সেই ধুলাই ঘোড়া গড়ি খাচ্ছে বলে কেন ধুলাই ঘোড়া গড়ি খাচ্ছিস বলে মা গো এই ধুলা তো আমি একা মাখতে চাই না এই ধুলা আর এক জানু মেখেছিল বলে সে কে বলে বৃন্দাবনে যেখানে হয় নাম সংকীর্তন সেইটা মধুর বৃন্দাবন তাহলে সেই বৃন্দাবন এই বৃন্দাবন কি আলাদা তাই তো মাগো হরিবাসরে বসলে হরিবাসরে ধুলোটাকে অঙ্গে মাখতে হয় তাই বিল্লমঙ্গল বলছে মা গো আমি তাই তো ধুলাই গড়া গড়ি খাই বলে এই ধুলা তো মেখেছিল কে গ্রামে হরিবাসর হলে কেউ ধুলো মাখুক নাই মাখুক আজকে হয়তো বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে কিন্তু গ্রামে নগর কীর্তন হলে বাড়িতে বাড়িতে হরিনাম যাইতো আর বাড়িতে গেলেই জল রেডি করে রেখেছে আর যখনই ঢেলে দিবে বাচ্চাগুলো ছড়িয়ে দেবে তখন ওই ছেলেগুলো কি করবে কি করবে গো কেউ মাখুক না মাখুক ওই ছেলেগুলো কি করবে ধুলা মাখরে এই তো বোঝের ধুলা 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 এ তো ধুলা নই ধুলি নয় গোপীর পদ রেণু
নন্দের ছেলে কানু ধুলা भगवान श्री कृष्ण की राधा रानी की तले संसारे तो बेस आनंद किंतु लक्ष्य करे देखबेन मा आमादे चारालुन आमुल ललाटे जतटुकु लेखा थाकबे ततटुकुई पाबो कम चाइलेओ भगवान देबे ना आर बेशी चाइलेओ भगवान देबे ना तोमार चार आंगुल ललाटे जतटाई लेखा आछे ततटाई तुमी पाबे एर चे बेशी पाबेन आर कमो पाबेन ताई सुखेर संसारे आनंदेर संसारे कालबैशाखी झड़ नेमे एलो आजके शिवशंकरेर संसारे झड़ नेमे एलो ओई पाँच बछरेर बिल्लमंगलके तुले आदर करते करते एकदिन शिवशंकर रॉय इह जगतेर कर्म छेड़े दिये पर जगते चले गेलेन মা আমার পাঁচ বছরের বিল্লমঙ্গলটার ছেলেটাকে কোলে করে নিয়ে চোখের জলে কাঁদছে স্বামী গো আজ এমনি করে তুমি চলে গেলে এই পাঁচ বছরের ছেলেটাকে তুমি আমার কাছে রেখে তুমি এইভাবে বিদায় নিলে তুমি বলো না স্বামী এই ছেলেটাকে আমি কার কাছে রেখে যাব এই পাঁচ বছরের ছেলেটাকে আমি কার কাছে রেখে যাব এই সমাজে একটা নিয়ম আছে স্বামী যদি চলে যায় তার স্ত্রীকে জ্বলন্ত চিতা তুলে পুড়িয়ে মারে যেটা নাম ছিল সতীদাহ প্রথা আজ তুমি এই ছেলেটাকে রেখে চলে গেল বলো না স্বামী এই ছেলেটাকে আমি কার কাছে মা গো মা বাবার কথা বলছে না কেন বাবার কি হয়েছে আজ বাবাকে এত করে ডাকছি বাবা কথা বলছে না কেন খোকারে তোর বাবা চার কোনোদিন কথা বলবে কেন মা বাবা আর কেন কথা বলবে না তোর বাবা যে সারা জীবনের জন্য বিদায় নিয়েছে আজ দেরি করছ কেন দেখতে দেখতে বাঁশের খাটিয়া হলো নয়নে তুলসী পাতা গলায় ফুলের মালা কপালে চন্দনের ফোঁটা আর দেরি কেন শ্মশানে নিয়ে যেতে হবে বাঁশের খাটিয়া তৈরি করে শিবশঙ্করকে সেই বাঁশের খাটিয়ার উপরে তুলে দিল সবাই মিলে নিয়ে চলে যাচ্ছে আর ওই যোগ মায়া পেছন থেকে বলছে আমার প্রাণ স্বামী আজি চলে গেল আমার প্রাণ স্বামী চলে গেল ও সজনি আমার প্রাণ স্বামী চলে গেল ও সজনি
सजनी भावी বাসের খাটিয়া শ্মশানে চিতা সাজানো হলো মা আমার বিল্ল মঙ্গলকে কোলে তুলে নিয়ে কাঁদছে এক দৃষ্টে স্বামীর দিকে তাকিয়ে আছে স্বামী অতীতের কথা যখনই মনে পড়ছে আজকে যোগমায়ার নয়ন দুখানি দিয়ে বুক ফেসে যাচ্ছে অতীতের কথা মনে পড়লেই তো হৃদয়টা ফেকে যায় কারণ এই জগতে সব রোগের ওষুধ আছে কিন্তু মনের মানুষ যদি হারিয়ে যায় সেই রোগের আর ওষুধ পাওয়া যায় না তাই যোগমায়া মনে মনে চিন্তা করছে স্বামী যখন সন্তান দিতে পারিনি কত অশান্তি করতে কত কথা বলতে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবে আমার হাতে তুমি খাবে না আমার হাতে জল খাবে না কত অশান্তি করতে হাস দেখো ফুটফুটে সন্তান গিরিয়ে এলো আজকে তুমি চলে গেল মা এবার তো ছেলেটাকে কোল থেকে নামাতে হবে সমাজের তো একটা নিয়ম আছে শ্মশানে মুখাগ্নিটা করতে পাঁচ বছরের বিল্লমঙ্গল জানে না যে বাবা মারা গেলে মুখাগ্নি করতে হয় ওই বাচ্চা ছেলেটা তখনো পর্যন্ত জানে না মা আমার ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়েছে হাতে কতগুলো উলু ধরিয়ে দিয়েছে ওই ছেলেটা কি করলো হাতে আগুনটা নিয়ে সাত পাক ঘুরিয়ে পিতার চিতায় আগুনটাকে ধরিয়ে দিল কিন্তু সেই যে আগুনে লিলিয়াম ছেলেটা সহ্য করতে পারলো না ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে ওই মা ওই আগুন দেখে নাই আমার বড্ড ভয় হয় তুই ঘরে যা না তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস তুই ঘরে ফিরে যা আমার বড্ড ভয় করছে বড্ড ভয় খোকা রে ঘরে যাওয়ার মতো আর আমার রাস্তা নেই
ঘরে যাওয়ার মতো আজ আমার শেষ সুযোগ, কারণ আমারও তো ডাক এসে গেছে বাবা, আমারও ডাক এসে গেছে, কেন মা তুই কোথায় যাবি, তুই যেখানে যাবি আমিও যাব, তুই যেখানে যাবি আমিও যাব, আমি তোকে ছাড়ব না, তুই যেখানে যাবি আমাকে সঙ্গে করে নিয়ে যাবি তো, ওরে বিল্ল তুই চুপ কর, আমার সঙ্গে তোকে যেতে হবে না, তুই আমি তোকে নিয়ে মায়ের হৃদয়টা তো কাঁপে যে আমাকে তো এই জ্বলন্ত চিতায় পুড়ে মরতে হবে, কিন্তু আমার ছেলেটাকে আমি কার কাছে রেখে যাব, মায়ের হৃদয়টা ভেঙে যাচ্ছে, তোর জন্য একটা নতুন জামা কিনে রেখেছি, সুন্দর একটা জুতো কিনে রেখেছি, সেই জুতোটা তুই পরবি, এবার যদি খিদে পায় তুই হাতে তুলে খাবি, এবার তুই হাতে তুলে খাবি, তোকে দেখার মতো আর কেউ রইল না, আর স্নান করে এলে তোর গা মুছে দেওয়ার মতো কেউ রইল না, তুই ভালো থাকিস বাবা, ভালো থাকিস। মা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দে, সমাজের নিয়মটা তুমি জানো তো, ছেলেটা কোল থেকে নামতে চাইছে না, তবু মা আমার জোর করে ছেলেটাকে নামিয়ে দে, ছেলেটা নামতে চাইছে না, জোর করে ছেলেটাকে নামিয়ে দে, ছেলে তো মাকে ছাড়তে চাইছে না, মাও ছেলেকে ছাড়তে চাইছে না, যখনই ছাড়তে চাইছে না, তৎকালীন দিনে একটা কঠোর সমাজ ছিল, একটা জ্বলন্ত জীবিত মেয়েকে জ্বলন্ত চিতায় তুলে পুড়িয়ে মারবে, সে কত চিৎকার করবে, কত কাঁদবে, সেই জন্য শ্মশানে খোল করতাল বাজানো হতো না, ঢাক ঢোল ঘন্টা বাজিয়ে দেওয়া হতো, ঢাক ঢোল বাজত, কেন একটা জীবিত মেয়ে যখন পুড়িয়ে মরবে কত চিৎকার করবে, কত কাঁদবে, সেই কান্না যাত কর্ণমূলে না পৌঁছায় সেই জন্য ঢাক ঢোল বাজিয়ে দেওয়া হতো। আর যোগমায়ার হাত দুখানা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, পা দুখানা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, হাতে পায়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওই পাঁচ বছরের বিল্ল মঙ্গল মা মা বলে চিৎকার করছে, সেদিনকে ব্রাহ্মণ সমাজের হৃদয়টায় এতটুকু আঘাত করলো না, ওই পাঁচ বছরের ছেলেটা চোখের সামনে মা যোগমায়াকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই জ্বলন্ত চিতায় তুলে সতী করে দিয়েছে। আচ্ছা মায়ের চুল পুড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই, মায়ের কাপড় পুড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই, লক্ষ্য শুধু একটাই, ছেলেটার আমার কি হবে, ছেলেটার আমার কি হবে, মায়ের মধ্যে যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ বাবা ছেলেটার দিকে তাকিয়ে থাকে, ছেলেটার দিকে তাকিয়ে রইল, কিন্তু পাশ থেকে একজন বলে উঠল, কাকে ডাকছিস? আমি আমার মাকে ডাকছি, একটু অপেক্ষা কর, ডাকিলে তারে একটু অপেক্ষা কর, আরে পাবি না রে, এই কীর্তন যখন করি না মা ভেতরটা বড় কষ্ট হয়, একটা জীবনের ঘটনা বলে যায়, কেন জানেন
একটা ঠিক ছোট ভাই ছিল আমারই সঙ্গে হরিনাম করত আর যখনই নয় হরিবাসরে যায় হৃদয়টা ভেঙে যায় তাকে না নিয়ে গেল দাদা আমি তোমার সঙ্গে যাব যেখানে হরিবাসর হতো সঙ্গে যেত কিন্তু বিধির কি নিয়ম জানেন তো মা আজ থেকে ঠিক 10 মাস আগে এমন একটা শরীরে ব্যাধি এলো যে সারা জীবনের জন্য বিধি তাকে কেড়ে নিয়ে সারা জীবনের জন্য সে তাকে আজ যেখানে হরিনাম করতে যায় বড় মনে পড়ে বড় কষ্ট হয় ডাক্তার দেখানো হলো লকডাউনে এমন একটা কঠিন মহামারী এলো ডাক্তারখানা নিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত দিল না এমন ব্যাধি এসেছে ঠিক রাত্রি 12টার সময় যন্ত্রণায় ছটপট ছটপট করছে হঠাৎ গিয়ে ডাকলো খোকারে ওর না তোর ভাইটা কেমন করছে ছুটে গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখলাম এত যন্ত্রণায় আছাড় খাচার করছে হাত দিতে পারছি না হাত কাঁপছে যন্ত্রণায় কষ্ট পেতে 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 আচ্ছা চিরস্থির হয়ে আর তো সে কথা বলে মা আমার ছেলেটার পাশে বসে ডাকছে খোকারে আর একবার কথা বল কেন তুই চুপ করে পড়ে আছিস আমার মা খোকা খোকা বলে তার মা ডাকছে কিন্তু ছাড়া তো আর কি আজ বিল্লো মঙ্গল মাকে ডাকছে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেল যেমন মায়ের বুকটা ফেটে যায় কোনো বাচ্চা ছেলে যদি বাবা মা চলে যায় তারও তো হৃদয়টা ফেটে তাই আজকে বিল্লো মঙ্গল বলছে আজ বিল্লো মঙ্গল যখন মা মা বলে চিৎকার করছে তখন পাশ থেকে একজন বলছে ডাকিলে তারে আর পাবি না রে পাবি শুধুই পোড়াছা ডাকিলে তারে পাবি না রে শুধুই পাবি বরাছা ডাকিলে তারে পাবি না রে পাবি শুধুই পরাছা ডাকলে পারে পাবি না চলে গেল হাই কোন জানা আই মা আই ফিরিয়া চলে গেল হাই কোন জানা ফিরে আই মা ফিরিয়া আই মা দিয়া
গেলো হাত কোন জানা আই মা আই ফিরে চলে গেলো কোন জানা আই রে বিধি আই রে মা ফিরে তুই ছাড়া এ জীবনে কে আর ছিল গোয়া মা তুই ছাড়া এ জীবনে কে ছিল ছিল গোয়া মা তুই ছাড়া কে ছিল এ জীবনে ফিরে আয় গর্বে মানন্দে হরি হরি বল ফিরে 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 কে আর আমায় খেতে দেবে গো ফিরে আমার মা মা গো শ্মশানটাই জল ঢাল শ্মশানটায় জল ঢেলে একে একে সবাই বাড়ি ফিরে গেল পাঁচ বছরের বিল্লমঙ্গলের দিকে কেউ মা ঘুরেও তাকালো ছেলেটা দেখতে পেল যে তার বাবা মা কে ওই জায়গায় পুড়িয়ে মেরেছে তাই সেই শ্মশানে পড়ে কাঁদছে হঠাৎ একজনের লক্ষ্য পড়ল ওই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল ওই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল যার নাম হলো বিল্লমঙ্গলের দাদা যার নাম ছিল মাগো কর্মমঙ্গল সেই কর্মমঙ্গল ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে হঠাৎ দেখতে পেল আরে ও তো জমিদারের ছেলে ওর বাবার তো অনেক ধন সম্পত্তি আছে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে আমি যদি দুবেলা দুমুঠো খেতে দিই তাহলে ওর বাবার সম্পত্তি সব আমার হয়ে যাবে তো এমন কিছু আছে তো অনেক জমির দাল দলিল জাল করবে একটাই সময় লোকের ক্ষতি করবে একটাই সময় হরিনাম করবে ওই একটাই সময় দ্বিতীয় সময় কিন্তু তুমি পাবে না তাই সেই সুযোগটাকে কাজে লাগালো কে বিল্লমঙ্গলের দাদা যার নাম ছিল কর্মমঙ্গল যে একে যদি নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিই তাহলে এর বাবার পৈতৃক সম্পত্তি সব আমার করে নেব আর একে একটা জায়গায় নিয়ে গিয়ে ও কিছুদিন পরে আমি গ্রাম ছাড়া করে দেব তাই সেই পাঁচ বছরের বিল্লমঙ্গলকে নিয়ে গেল ঘরে আজকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে আর বিল্লমঙ্গলের বাবার যত পৈতৃক সম্পত্তি যেমন ইচ্ছা তেমন করে ভোগ করছে কিন্তু ছোট ছেলে কি ছোট থাকবে ছোট ছেলে ছোট থাকবে তো বড় তো হবে আজ বিল্লমঙ্গলের যখনই 20 বছর বয়স হয়ে গেল
তখনের কর্মমঙ্গলের চিন্তাটা বেড়ে গেল, কর্মমঙ্গলের চিন্তা বেড়ে গেল যে ও ছোট ছিল, ওর বাবার সম্পত্তি ভোগ করে খাচ্ছিলাম, আজকে বড় হয়ে গেছে কিন্তু বুঝতে পারছে ওর বাবার সম্পত্তি ভোগ করে খাচ্ছি। তো কোনোদিন যদি ব্রাহ্মণ সমাজপতিদের ডেকে আমার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেয় কি, তা তো আমি হতে দেব না, কারণ আমি যে জায়গায় যাই ওকেও আজ থেকে আমি সেই জায়গায় নিয়ে যাব। তাহলে সেটা কোন জায়গা মা? এপারটা হচ্ছে কৃষ্ণ বৃন্দা গ্রাম, আর নদীর ওপারে হলো বিশাল একটা পতিতালয়। পতিতালয় এমন একটা জিনিস যে জায়গায় ভালো ছেলে গেলে ভালো থাকে না মা, নষ্ট হয়ে ফিরে আসে। নতুন করে আমি আর ব্যাখ্যা করছি না পতিতালয়টা যে কি, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো বিল্লমঙ্গলকে সেই জায়গায় নিয়ে গেল, প্রত্যেকদিন সন্ধে হলে সেই জায়গায় নিয়ে যায়, যেতে যেতে হাতে মদের গ্লাস তুলে দিল, বিল্লমঙ্গল বলো দাদা না এটা তুই খা। কেন দাদা? না এটা খা না, দাদা যেটা বলে ছোটবেলা দিয়ে তো শুনে আসছে। তা ওই যে হাতে মদের গ্লাস তুলে দিল, বিল্লমঙ্গল পান করতে করতে নেশায় পরিণত হতে শুরু হলো। আজকে নিয়ে যাই কর্মমঙ্গল, রোজ নিয়ে আসে, এক হপ্তাহ যেতে যেতে আজকে বিল্লমঙ্গলও বেরিয়ে পড়েছে, কর্মমঙ্গলও বেরিয়ে পড়েছে। বিল্লমঙ্গল বলে দাদা তোমায় আর নিয়ে যেতে হবে না আমি, কেন তো ধরে গেছে, ও তো ধরে গেছে। তাই আর বিল্লমঙ্গল কর্মমঙ্গল গেল না, বিল্লমঙ্গলকে নিয়ে চলে গেল, বিল্লমঙ্গল একাই গেল। আজকে বিল্লমঙ্গল গেল পতিতালয়ে, আর কর্মমঙ্গল কোথা গেল? বিল্লমঙ্গল পতিতালয়ে গেল, আর কর্মমঙ্গল গেল ব্রাহ্মণ সমাজপতিদের ডাকতে। এই যে এই যে এই যে ভট্টাচার্য মশাই, চ্যাটার্জি মশাই, খুব শান্তিতে ঘুমাচ্ছেন, আর ওদিকে ব্রাহ্মণ ছেলেটা লম্পট চরিত্রহীন হয়ে যাচ্ছে, একবারও দেখবেন না। এই এত রাতে ডাকাডাকি করছিস কেন, কি হয়েছে? না ওদিকে ব্রাহ্মণের ছেলেটা লম্পট চরিত্রহীন হয়ে যাচ্ছে, একবারও দেখবেন না। আপনারা তো জানেন যে আমার ভাইটাকে কত কষ্ট করে মানুষ করেছি, না তেমনি তো ভোগ করেও খাচ্ছিস না, এটা তো নিয়ম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তেমন আমি ভোগ করে খাচ্ছি, ওকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি না, এত রাত্রি এসেছিস, কি ব্যাপারটা, কি রে ব্যাপারটা, কি বল না। আপনারা তো জানেন যে আমার ভাইটাকে কত কষ্ট করে মানুষ করেছি, আমার ভাইটা নয় এখন প্রতিরাত্রিরে ঘরে থাকে, ঘরে থাকে না মানে প্রতিরাত্রিরে ঘরে থাকে না, কোথায় যায় আমার ভাইটা এখন প্রতিরাত্রিরে নদীর ওপারে গিয়ে রাত কাটায়। ব্রাহ্মণের দল ভালো করেই জানে যে নদীর ওপারটা কি, বলে ছি 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 ছি, ব্রাহ্মণের ছেলে হয়ে প্রমাণ দিতে পারবি? বলে আজকেই চলুন, ভাইটাকে আমি নিষেধ করেছি, আমার কথা শোনেনি, আমার কথা শোনেনি। বলে আজকে গেলেই প্রমাণ পেয়ে যাবে। বলে ব্রাহ্মণের দল হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে, হাতে লাঠি নিয়ে বেরিয়ে জঙ্গলের কাছে গিয়ে বসেছে, কিন্তু বিল্লমঙ্গল ওই পতিতালয়ের মেয়েকে, একটা মেয়েকে এমন ভালোবেসে বলেছিল যে তাকে ছাড়ত না। আজকে বিল্লমঙ্গল মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, রাস্তার ধারে টলছে, সেই সময় একটা রমণী ওই রাস্তা দিয়ে যাচ্ছে সেই পথে পুজো দিতে, আগে ঘরে আসতো আর ওখানে গেল না, বাড়ি ফিরে এলো না, রাস্তায় গিয়ে পড়ে থাকে। আর সেই সময় ওই জায়গায় একটা রমণী, বিল্লমঙ্গল মদ খেয়ে রাস্তার ধারে টলছে, সেই সময় একটা রমণী পুজো দিতে যাচ্ছে, ভগবানের সেবা দিতে, হাতে পুজোর থালা নিয়েছে, বিল্লমঙ্গল তো মদ খেয়ে রাস্তার ধারে টলছে, আর সে রমণী যাচ্ছে।
कृष्णा कृष्णा बोले मुखे 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 कृष्णा कृष्णा बोले कृष्णा कृष्णा बोले मुखे হরি দিন বন্ধু করুণার সিনধু 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 জীবের করুণা জাগে লোকে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে জাগে এসেছে নদিয়ায় হরি এসেছে নদিয়ায় রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ কে যায় চিন্তামণি কি করেছে বড় করে ঘোমটাটা দিয়ে দাঁড়াও কোথায় যাচ্ছ ভগবানের সেবা দিতে ভগবানের সেবা দিতে যাচ্ছ ও বেটার হাত আছে হাত নড়ে না পা আছে চলে না ও খেতেও পায় দেখতেও পায় না চলতেও পারে না তোমার কথা বুঝতেও পারবে ওকে যা খেতে দেবে সব নষ্ট হয়ে যাবে তাই দেবার মালিক তুমি দিয়ে এসো ওই যা নৈবেদ্য আছে সব আমাকে দিয়ে যাবে কারণ আমি ব্রাহ্মণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি চিন্তামণি মনে মনে চিন্তা করল প্রভু এ তুমি কাকে টেনে নিয়ে এসেছ ব্রাহ্মণের ছেলে হয়ে পতিতালয় আসে মদ খায় এ তুমি কাকে টেনে নিয়ে এসেছ এ তোমার কেমন লীলা দয়া মন হে তোমার কেমন লীলা যে একটা ব্রাহ্মণের ছেলে হয়ে পতিতালয় আসছে মদ খাচ্ছে রাস্তার ধারে টলছে এই শোনো তুমি দেবার মালিক তুমি দিয়ে এসো কিন্তু ওই নৈবেদ্য সব তুমি আমাকে দিয়ে যাবে আমি এখানেই দাঁড়িয়ে থাকব সব নৈবেদ্য তুমি আমাকে দিয়ে যাবে তাই চিন্তামণি ভগবানের চরণতলে গিয়ে বসলে ঠাকুর ভক্ত ভগবানের চরণতলে বসে ভক্ত ভগবানের চরণতলে বসে মা নিজের জন্যই চেয়ে না ভক্ত ভগবানের চরণতলে বসে নিজের জন্য চাই না ভক্ত ভগবানের চরণতলে বসে বলছে ঠাকুর আমার মেয়েটা যদি পরীক্ষায় পাশ করে তাহলে কীর্তন দেব আর যদি ফেল করে তোমাকে জীবনে আর এই ভিটেতে তুলব এমনও ভক্ত আছে আবার এমনও ভক্ত আছে ভগবানের চরণতলে বসে বলে ঠাকুর ওই পাঁচ টাকার নকুলদানা দিতে 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 আজ আমার 50 বছর বয়স হয়ে গেল কই নকুলদানা তো তুমি খেলে না সব তো নষ্ট করলে কই আমার এই একতলা বাড়ি দুতলা তো হলো না কিন্তু বলো তো ঠাকুর কমন নকুলদানা দিয়েছে তুমি হিসেব রেখে আবার এমনও ভক্ত আছে ভগবানের চরণতলে গিয়ে বসে বলে ঠাকুর মৃত্যুর সময় যদি আমার হাত দুটো নষ্ট করে দাও কোনো দুঃখ নেই মৃত্যুর সময় যদি আমার পায়ে না চলতে পারি কোনো দুঃখ নেই মৃত্যুর সময় আমি যদি চোখে না দেখতে পাই কোনো দুঃখ নেই
মৃত্যুর সময় আমি কর্ণে না যদি শুনতে পাই তো কোনো দুঃখ নেই। তোমার চরণে একটাই নিবেদন ঠাকুর, মৃত্যুর সময় তুমি আমার গোটা শরীরটাকে নষ্ট করে দাও, পোকামাকড়ে খাইয়ে দাও, কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, আমার এই জীবটাকে যেন ঠিক রেখো, কারণ তুমি সব দুটো করে দিয়েছো, জীবটা তো মানুষের একটাই দিয়েছো।